আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বচনের বিরোধিতার বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব সেই বচনেরই বিরোধিতার সত্যমূল্য নিরূপণ। তবে সেই সত্যমূল্য নিরূপণ করার আগে আমি আমার বোর্ডে আরেকবার সেই বিরোধিতার ছকটাকে একটুখানি এঁকে রেখে দিই, যাতে বিরোধিতার সত্যমূল্য নির্ণয় করা সুবিধা হবে। এরকম ছিল বর্গক্ষেত্রের ঘরটি, এটা এ বচন, ই বচন, আয় বচন, ও বচন। এ আর এর মধ্যে ছিল বিপরীত বিরোধিতা, তাই এটা বিপরীত বিরোধিতা। আয় আর ওয়ের মধ্যে ছিল অধীন বিপরীত বিরোধিতা, এ আর আয় এবং ই এবং ওয়ের মধ্যে ছিল অসম তাই অসম বিরোধিতা। আর এ এবং ও এবং আয়ের মধ্যে ছিল বিরুদ্ধ বিরোধিতা। তো আজকে যেটা জানবো সত্যমূল্য, এটা একটি নর্মাল ছকের সাহায্যে বোঝা যায় যে সত্যমূল্যটা কি। আমাদের বচন যেহেতু রয়েছে চারটি, তাই সত্যমূল্যের সারিও রয়েছে, কিন্তু সত্যমূল্যের যে সারি সে সারিও রয়েছে চারটে শাড়িতে। তো টানো চারটে শাড়ি, একটা, দুটো, তিনটে, চারটে শাড়ি। এই চারটে শাড়ি চারটে বচন, এ বচন, ই বচন, আই বচন, ও বচন হয়েছে। এদেরকে রুট দিয়ে দাও। এ বচনের ঘর এগুলো, ই বচনের ঘর, আয় বচনের ঘর এবং ও বচনের ঘর। প্রথমেই তোমাদের শিখতে হবে যেটা, সেটা হচ্ছে এই বচনের ঘরগুলো আমি কীভাবে লিখছি তার উপর ভিত্তি করেই কিন্তু টোটালটা, কারণ এই ঘরটি তো মনে রেখে দেওয়া সম্ভব নয়, কিন্তু সেটা মনে রাখা যাতে মনে থাকে তার জন্য কিন্তু একটা সহজ পদ্ধতি আছে। কী সেই সহজ পদ্ধতি? না, এ বচনে এখানে টি লেখা হলো, তারপরে এর যে কোনা কোণে যত ঘর রয়েছে সবগুলোতেই টি লেখো, টি হলো। এরপর তার উল্টো দিকে অর্থাৎ ও বচন এখানে এফ লেখা হলো, এর যত কোনাকুনি ঘর রয়েছে সবই এফ, এফ, এর এই কোনাকুনি সব টি আর এই কোনাকুনি সব এফ। এই দুটো ঘর যেটি রয়েছে সেটা সংশয়াত্মক, এটা ডটও দিতে পারো, ডিও দিতে পারো, ডি। এরপর এই যে দুটো ঘরটি রয়েছে সেটা ছোট হাতের এফ, ছোট হাতের টি, ছোট হাতের এফ, ছোট হাতের টি। আর এটাতে ছোট হাতের এফ, ছোট হাতের টি হলো। এরপর বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে, কী কী বিষয়, এর মানেটা কী এবং অর্থটা কী আর কি। নাকি বড় হাতের টি ছোট হাতের টি হচ্ছে সত্য, সত্য, বড় হাতের এফ এবং ছোট হাতের এফ হচ্ছে মিথ্যা। আর কি রয়েছে? ডি, একে অনেকে আবার ড্যাশও বলে থাকে, এর অর্থ হচ্ছে অনিশ্চিত বা সংশয়াত্মক বা আপতিক, এতগুলো হয়। অনিশ্চিত, অনিশ্চিত, সংশয়াত্মক, সং
দন্ত্য অন্তস্থ আকার তয়ময় সংশয়াত্মক বা আপতিক আ প তয়হসি আপতিক। এই গেল ছ। এরপর কিভাবে তাহলে আরেকবার বলে দিই, ছটি এই কোণে কোণে লিখবে টি 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 টি, এটি হচ্ছে এফ এফ এফ, এবং এই দুটি ঘরে সংশয়াত্মক ডি, এটিও তাই এটিও তাই, এটি বড় হাতে ছোট হাতের এফ, ছোট হাতের টি, ছোট হাতের এফ, ছোট হাতের টি। যদি কেউ এ বচন সত্য, এ ই বচন মিথ্যা, ছোট হাতের এফ, এইভাবে কিন্তু মনে রাখতে পারবে না। সেই জন্যে এই সহজভাবে যেটা লেখালাম এটি কিন্তু মনে রাখতে হবে, তাহলেই তোমরা পারবে। এইবার আমি আলোচনা করব এখান থেকে যে ধরনের সহজ সহজ প্রশ্নগুলো তোমাদের এসে থাকে শর্ট কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা করব। ধরো একটি প্রশ্ন এলো যে এ বচন সত্য হলে পরস্পর বিরুদ্ধ বচনগুলির সত্য মূল্য নির্ণয় করো। এটি প্রশ্ন। এবার যে বচনটি সত্য বা মিথ্যা বলবে তার চেয়ে বড় হাতের সেই বচনটিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এ বচনটি সত্য হলে, তাহলে এ বচন এ বচনের সত্য দেখো প্রথমেই সত্য রয়েছে, তাহলে এইটি যদি সত্য হয় তাহলে পরস্পর বচনগুলো কি, তাহলে কি বলেছে, এ বচন সমান সত্য, তারপরে কি আছে, তাহলে ই বচনটা কি হবে, ই বচন সমান মিথ্যা, মিথ্যা এ বচন সমান তোমাদের টি লিখলে হবে না, কিন্তু সেক্ষেত্রে সত্য বলে লিখতে হবে, ই বচন সমান মিথ্যা, আই বচন, আই বচন, আই বচনের ছোট হাতে টি মানে সত্য, আর ও বচন এফ মানে মিথ্যা। এই গেল তোমাদের এক ধরনের প্রশ্ন, ঠিক আছে। এরপর আরও এক ধরনের বিরোধিতার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে এখানে প্রশ্নগুলো আসে, দেখো কিভাবে আসে। যার জন্যে আমি বিরোধিতার ছকটা আগেই লিখে রেখে দিয়েছি। ধরো এই ধরনের প্রশ্ন আসে যে ধরো এরকম, সকল হাঁস ডিম থেকে আগত, ডিম থেকে আগত, কি প্রশ্নটা, সকল হাঁস ডিম থেকে আগত, দিয়ে প্রশ্নটা আসবে যে, এবং আরেকটি প্রশ্ন হয়তো দিতে পারে যে সকল হাঁস ডিম থেকে আগত, এরপর এদের মধ্যে অধীন বিপরীত সম্পর্ক কার রয়েছে, অধীন বিপরীত সম্পর্ক কার রয়েছে, সকল হাঁস ডিম থেকে আগত এর অধীন বিপরীত সম্পর্ক কী রয়েছে, এর হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক কী রয়েছে, বা হ্যাঁ তাহলে এটা এ বসন, তাহলে আমার বিপরীত বিরোধিতার সম্পর্ক বলতে গেলে কী করতে হবে, এবং এর সঙ্গে কিন্তু একটা প্রশ্ন জড়িত থাকে যে এর বিপরীত বিরোধিতার সম্পর্ক কী, বিপরীত বিরোধিতার বিরোধিতায় রূপান্তরিত করো, রূপান্তরিত করো, এবং এ বচন, আচ্ছা সরি এ বচন তো দিয়ে দেবে না, তোমাদের দিয়ে দেবে প্রথম বচনের রূপটি, যদি বচনের রূপটি যদি মিথ্যা হয়, মিথ্যা হয় তাহলে বিরোধিতার
বিরোধিতার বচনের সত্য মূল্য কি নিরূপণ করো আর কি। তাহলে প্রথমে কি দিয়েছে, সকল হাঁস ডিম থেকে আগত, তাহলে এটা কি আছে, সকল হাঁস ডিম থেকে আগত, এটা হচ্ছে এ বচন। এ বচন থেকে আমাকে যদি কোথায় নিয়ে যেতে হয়, না এ বচন থেকে নিয়ে যেতে হয় বিপরীত বিরোধিতায়, তাহলে আমাকে আনতে হবে কি বচনে, ই বচনে। তাহলে ই বচনে আনতে গেলে কি করতে হবে, কোনো হাঁস নয় ডিম থেকে আগত নির্বাচন দিয়ে এখানে লিখে দিতে হবে। এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা কি, সেটা হচ্ছে এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক, বিপরীত বিরোধিতার সম্পর্ক, বিপরীত বিরোধিতার সম্পর্ক। এরপর আমাকে যেটা তাহলে কি করতে হবে, যে এ বচন বলেছে মিথ্যা হলে তাদের সত্য মূল্য নিরূপণ করো, তাহলে এ বচন মিথ্যা মানে আমাকে এইখানে এসে ধরতে হবে এদের সত্য মূল্যটা নির্ণয় করো, মানে ই বচন কী হবে সেটা লিখতে হচ্ছে। তাহলে এ বচন যদি মিথ্যা হয়, বলেই দিয়েছে যে এ বচন কি মিথ্যা হলে তাহলে এদের সম্পর্ক বলতে বিপরীত বিরোধী সম্পর্ক কার সঙ্গে, ই বচনের সঙ্গে, তাহলে ই বচনটা কী হবে ডি, মানে ই বচন হচ্ছে সংশয়াত্মক ময়ে সংশয়াত্মক, বা কেউ অনিশ্চিত লিখতে পারো, অনিশ্চিত অথবা অনেক কিছু আপতিক লিখতে পারো, এইভাবে কিন্তু তোমাদের বিরোধিতার বা সত্য মূল্য নিরূপণ করতে দিতে পারে। ঠিক আছে, এরপর তোমাদের যে প্রশ্ন আসতে পারে, যে হয়তো কয়েকটা প্রশ্ন দিয়ে দেবে, যেটা বিরুদ্ধ সম্বন্ধ নিরূপণ করো। যেমন ধরো একটা উদাহরণ তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, এটা মুছে দিলাম, নিশ্চয় তোমরা বুঝতে পেরে গেছো এটা কতগুলো। এবার আমি উদাহরণ সহকারে বিষয়টা বোঝাবার চেষ্টা করতে ধরো এরকম একটা বচন দিল যে কেবলমাত্র মানুষই বুদ্ধিমান জীব, এটা আমি আর লিখলাম না, কারণ এটা বচনের আকারে একবারে লিখবো, কেবলমাত্র একমাত্র, আচ্ছা এটার একটা লিখেই দিই, কেবলমাত্র মানুষই বুদ্ধিমান জীব, ধরো এটা লজিকে তোমাদের আছে, কি দিয়েছে না, কেবলমাত্র মানুষই বুদ্ধিমান জীব, মানুষই বুদ্ধিমান জীব, তোমাদের এটা দিয়েছে, তাই লজিকে ফলো করতে হবে। কেবলমাত্র নিয়ম কি আছে, যে কোনো বাক্যের মধ্যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এগুলো যদি থাকে, যদি সেটি সরর্থক হয় তাহলে সেটিকে এ বচন আনতে হবে, আর যদি নঅর্থক হয় তাহলে না বচক আনতে হবে, এটা কিন্তু বচন শেখার নিয়মে আছে, তোমাদের পড়িয়েছি। তাহলে কেবলমাত্র আমি প্রথমে পেয়ে গেলাম, তাহলে এটাকে আমাকে এ বচন আনতে হবে নিশ্চিত, কেন কি এটা সরর্থক আছে। কিন্তু এর সঙ্গে আরও একটি নিয়ম আছে, যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এগুলো থাকলে বচনটাকে এ বচন শরত্ব, তাহলে এ বচন আনতে হয়, কিন্তু এদের যে উদ্দেশ্য এবং বিধেয় পদ রয়েছে সেটিকে কি করতে হয় না, স্থান পরিবর্তন করতে হয়। তাহলে এটা ছিল সাবজেক্ট, ছিল এটা প্রেডিকেট ছিল, তাহলে আমাকে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করতে গেলে এইটা হবে, তাহলে কি হবে, সকল এ বচন মানে সকল মানব, সকল বুদ্ধিমান জীব হন হয় মানুষ, এটা এবচন গেল। ঠিক আছে, এবার এদের মধ্যে কি কি সম্পর্ক আনা যেতে পারে, এবচন থেকে কি কি সম্পর্ক আনা যেতে পারে,
এবচন থেকে দেখো এই যদি ছকটা যদি দেখি তাহলে এবচন থেকে আমি প্রথম আনতে পারি বিপরীত বিরোধিতার সম্পর্ক আনতে পারি। তাহলে বিপরীত বিরোধিতার সম্পর্ক আনতে গেলে কি করব, কোন বুদ্ধিমান বুদ্ধিমান জীব নয় মানুষ, এটা গেল কি না, এটা হচ্ছে এদের মধ্যে কি বিপরীত বিরোধিতার সম্পর্ক, এটা বিপরীত বিপরীত বিরোধিতার সম্পর্ক এই দুটোর মধ্যে। তাছাড়াও আমি এবছর থেকে আর কি আনতে পারি, বিরুদ্ধ বিরোধিতায় আনতে পারি এবং অসম বিরোধিতায় আনতে পারি। তাহলে যদি অসময় আনি তাহলে আয় বচন আনতে হবে, ধরো তারপরে আমি অসমত আনছি অসম, সেই জন্য মাথার উপর লিখে দিলাম অসম। তো অসম আনতে গেলে আমাকে আয় বচন আনতে হবে, আয় বচন আনতে গেলে কি করতে হবে না, কোন কোন বুদ্ধিমান, এখানে জায়গার একটু অসুবিধা হচ্ছে আমি নিচেতে লিখি এখান থেকে, কোন কোন বুদ্ধিমান জীব হয় মানুষ, এটা আমি বিরুদ্ধ বিরোধিতে আনতে গেলে কি আনতে হবে, অবচন আনতে হবে। তাহলে বিরুদ্ধ বিরোধিতে অবচনে কোন কোন বুদ্ধিমান জীব নয় মানুষ, এটা হয়ে গেল বিরুদ্ধ বিরোধিতা। এইভাবে প্রশ্ন আসতে পারে। আবার এদের সঙ্গে বলে দিতে পারে যে সত্য মূল্যগুলোগুলো নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কতগুলো সত্যমূল্য আরও এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যমূল্য নির্ণয়টা পুরোটা কমপ্লিট হবে। এবচনের সত্য এবং মিথ্যা হলে পুরো রূপটা আমি দেখিয়েছি। এবার ধরো একটা প্রশ্ন হলো যে ইবচন যদি মিথ্যা হয়, ইবচন ধরো মিথ্যা, ইবচন মিথ্যা হলে তা পারস্পরিক সম্পর্ক হল কি, তাহলে কোথায় ধরতে হবে আমাকে, ইবচনে মিথ্যা মানে এই দুবচনটা ধরতে হবে, ঠিক আছে। তো ইবচন যদি মিথ্যা হয় তাহলে এটা যদি মিথ্যা তাহলে পরস্পরের রূপগুলো কী, তাহলে এবচনে কি, এবচনে ডি মানে অনিশ্চিত সংশয়াত্মক যা কিছু, অনিশ্চিত সংশয়াত্মক যা কিছু লিখতে পারো। এবচন তো মিথ্যা, আয় বচনে সত্য, আয় বচন সত্য, আয় বচন সত্য এবং ও বচনও, ও বচনে দেখো এটা, এটা হচ্ছে দি মানে সংশয়াত্মক, সংশয়াত্মক বা অনিশ্চিত। তাহলে এ হয়ে গেল, ই হয়ে গেল। এবার হচ্ছে কি আয় বচন, আয় বচন যদি সত্য হয় তাহলে পরস্পরগুলো কি হবে, তো চলো আয় বচন যদি সত্য হয়, আয় বচন যদি সত্য মানে আয় বচন সত্য মানে এটাকে আমাকে ধরতে হবে, আয় বচন সত্য হলে এবচন, এবচন ডি আছে এ দেখো, তার মানে অনিশ্চিত ইবচন এফ আছে মানে মিথ্যা, ইবচন মিথ্যা দেখো, আয় বচন সত্য এবং অবচন ডি মানে মিথ্যা, অবচন অনিশ্চিত, অনিশ্চিত হলো। এরপরে আসো কি অবচনের ক্ষেত্রে দেখো, যদি আচ্ছা আয় বচনের সত্য হলো, এবার আয় বচন যদি মিথ্যা হয় তাহলে আয় বচনের মিথ্যা বলতে গেলে আয় বচনের কোন রূপটাকে আমাকে ধরতে হবে, আয় বচনের মিথ্যা, আয় বচনের বড় হাতের রেফ হচ্ছে এটা, তাহলে আয় বচন যদি মিথ্যা হয়, আয় বচন যদি মিথ্যা হয় আমি সংক্ষেপে রূপে দিচ্ছি তাড়াতাড়ি লেখার জন্য, আয় বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন এফ মানে মিথ্যা, মিথ্যা ঠিক আছে, এটাকে এফ ছোটাতে রেফ দেওয়া আছে, ই বচন টি আছে মানে সত্য, ই বচন টি সত্য, আর ও বচন ও লেখা আছে ছোটাতে টি মানেও এও সত্য হলো।
এরপর ধরো ও বচনে যদি আসে, ও বচন যদি সত্য হয় তাহলে তার কি হবে? তাহলে ও বচনে সত্য মানে এইটা দেখো, ও বচন সত্য, এ বচন এফ মানে মিথ্যা, এ বচন এফ মানে মিথ্যা, ই বচন ডি মানে সংশয়াত্মক, আমি ডি লিখে দিচ্ছি, আর বিশেষ লেখার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ এতক্ষণ বলার পর। এবং আই বচন হচ্ছে, এটা হচ্ছে ডি মানে সংশয়াত্মক, ঠিক আছে, এই গেল বচনের রূপ। এরপর ধরো ও বচন যদি, এটা সত্য, ও বচন যদি মিথ্যা বলে কি, তাহলে ও বচনের মিথ্যা হলে এইটা হবে, ও বচন মিথ্যা হলে এ বচন কি দিয়েছে, এইটা, এ বচন সত্য, ই বচনে কি দিয়েছে, এইটা মানে এফ আছে মানে মিথ্যা, আই বচনে টি মানে আই বচনে সত্য, এই হলো বচনের সত্যমূল্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, লাইক করো, দেখতে থাকো আমার ভিডিও।